হ্যাঁ মনময়ভাই, টুয়ার্ড নর্থ কলকাতা দেখতে পাচ্ছ, আজকে অরূপ চলে এসছে আর আজকে পুরো আইটিনারিতে পুষ্পিতাও আছে, কারণ আজকে 2nd অক্টোবর, মহালয়ার দিন, তো সবারই ছুটি। সেই জন্য আজকে তিনজনই বেরিয়ে পড়েছি নর্থ কলকাতার লাস্ট মিনিট পুজো প্রিপারেশন দেখতে। যদি এখনো পর্যন্ত কেউ আমার এর আগের ভিডিওটা দেখনি, যেখানে সাউথ কলকাতার কিছু ভালো ভালো পুজো প্যান্ডেলের লাস্ট মিনিট প্রিপারেশন দেখিয়েছিলাম, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ হওয়ার পরে দেখে নেবে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। টাইম আপডেট 1টা বাজে আর মোটামুটি ভিড়ভাট্টা তো খুব একটা কম নয়, স্বাভাবিক ব্যাপার। রাস্তা কিছুটা হলেও ছোট হয়ে যাবে এরপর থেকে, রাস্তায় জ্যামের মাত্রাও একটু বাড়বে যত পুজো এগিয়ে আসবে, তাও ঠিক আছে কারণ দুর্গাপুজো ইজ বেস্ট। আজকের আমাদের আইটিআইতে বেসিক্যালি আছে নর্থ কলকাতার কিছু মোস্ট পপুলার পুজো প্যান্ডেল, যেমন চোরবাগান সার্বজনীন, টালা পার্ক প্রত্যয়, টালা বারোয়ারি, এই সমস্ত পুজো প্যান্ডেল। এরা কতদূর নিজেদের কাজকর্ম শেষ করে এসছে বা আর কতটা বাকি আছে, কত তাড়াতাড়ি এদের প্যান্ডেলগুলো উদ্বোধন হবে, চেষ্টা করবো এরকম সমস্ত কিছু জেনে নেওয়ার। দেখা যাক কতটা কী জানতে পারা যায় আজকে মহালয়া। অলরেডি বলে দিয়েছি সবাইকে মহালয়ার আন্তরিক শুভেচ্ছা। যদিও এখন বাজে প্রায় 1:10 মতন, কিন্তু আজকের ওয়েদারটা তুলনামূলক অনেক ভালো। সকালবেলা যথারীতি যথেষ্ট প্রায় 1 ঘন্টা মতন যথেষ্ট ভালো বৃষ্টি হয়েছে, আর তারপর থেকে ওয়েদারটা একদম জাস্ট পারফেক্ট হয়ে গেছে। না হলে লাস্ট 2-3 দিন ধরে যে পরিমাণ গরম চলছে, সেই রকম গরমে অ্যাটলিস্ট এই টাইমে বাইক নিয়ে বেরিয়ে কোনো প্যান্ডেলে যাওয়ার অসম্ভব ছিল। বাট যেহেতু ওয়েদারটা বেশ ভালো হয়েছে, সেহেতু আমিও আর অরূপকে বারণ করলাম না যে দুপুরবেলায় বেরোবো না, আর অলরেডি বেরিয়ে পড়েছি বুঝতেই পারছো। আর বেরিয়ে পড়ে দেখছি ভালোই করেছি, কারণ ওয়েদার যথেষ্ট ভালোই আছে। ইভেন ফুল স্লিপ কিছু না পড়েও তেমন যে কোনো সমস্যা হচ্ছে তা তো নয়। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন চোরবাগান, অরূপ বলছে ওখান থেকেই শুরু করবো, তো ঠিক আছে আমার কোনো আপত্তি নেই, যদিও রাস্তা আমি চিনি না, সেই জন্য অরূপ লিড করছে। পৌঁছে গেছি শোভাবাজার, আর সামনেই হচ্ছে কুমারটুলি। দেখা যাক আগে কুমারটুলি যাই না আগে চোরবাগান যাই, এক্স্যাক্ট রাইট নিলেই কুমারটুলি পৌঁছে যাব। সামনেই শোভাবাজার, লাল মন্দির। আজকের দিনে আমাদের কুমারটুলিতে আসা দুরকম অপশান আছে বলতে পারো। এক, আজকের এক্সপিরিয়েন্সটা হচ্ছে মিক্সড এক্সপিরিয়েন্স, বুঝতেই পারছো চারিদিকে এক্সেসিভ ক্রাউড। আর সেকেন্ডলি হচ্ছে দেখতেই পাচ্ছ চারিদিক থেকে মাতৃ প্রতিমারা বেরোচ্ছে, আর সঙ্গে মানুষজনের ভিড়ও চূড়ান্ত, কারণ ছবি তোলার জন্য এর চেয়ে ভালো প্লেস হয় না, তো আগেও বলেছি। আর আজকের মতন দিনে এটা তো ওয়ান অফ দি বেস্ট প্লেস ইন কলকাতা, বাট সঙ্গে বাইক থাকলে কিন্তু একটা প্রবলেম হবে, যে প্রবলেমটা আমরা এখন ফেস করছি, এক হচ্ছে পার্কিংয়ের ইস্যু, আর দুই হলো ম্যাক্সিমাম জায়গায় প্রচুর জ্যাম লেগে আছে। বাট আমার তো হেভি লাগছে, যেটা আমরা ভেবেছিলাম কুমারটুলির সার্বজনীনের যে পুজো প্যান্ডেলটা আছে তার লাস্ট মিনিট প্রিপারেশনটা দেখতে যাবো, বাট ওটা হবে না, ওটা অন্য একদিন ট্রাই করবো। আজকে কুমারটুলির ভেতরে একেবারেই ঢুকবো না, কে এক্স্যাক্টলি মনে হচ্ছে কলকাতা একদম পুজোর জন্য সম্পূর্ণভাবে তৈরি, মানুষজনের দিলখুশ। অ্যাকচুয়ালি এটা আজকের 3 নম্বর পুজো প্যান্ডেল যেটা আমরা দেখতে এসেছি, কিন্তু তোমরা যেটা ভিডিওতে দেখছো সেটা হচ্ছে ভিডিওতে 1 নম্বর। আর চারিদিকে প্রচুর নয়েজ, এটা হলো আহেরি টোলা। আমার পেছনেই আহিরিটোলার অদ্ভুত সুন্দর পুজো প্যান্ডেলটা কিন্তু রয়েছে, লাস্ট মিনিট প্রিপারেশন চলছে। এর আগে আমরা জগৎ মুখার্জি পার্কে গেছিলাম, কিন্তু সেটা ভেতরে এন্ট্রি ছিল না, ভেতরে এন্ট্রি তো এরও নেই, কিন্তু এর বাইরে থেকে অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে, বাট জগৎ মুখার্জি পার্কের কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে, সেই জন্য ওটা আর ভিডিওতে দিইনি, এখানে কোথাও একটা ছবি দিয়ে দেবো দেখে নিও। আর আপাতত চলে এসেছি আহিরিটোলা সামনে, চলো দেখে নিই। দেখে মনে হচ্ছে এদের থিমটাই হচ্ছে কুমারটুলি আহিরিটোলার যে টোটাল চত্বরটা আছে সেই চত্বরটাই এদের অ্যাকচুয়াল থিম, তার জন্যই এরা কিন্তু পুরো জায়গাটাকে খুব নিপুণভাবে সাজিয়েছে। কাজ এখনও পর্যন্ত চলছে, বাট আজকে হলো মহালয়া, তো হয়তো আর 1-2 দিনের মধ্যেই
চালু হয়ে যাবে। নিপুণ কারুকার্য দিয়ে কিন্তু পুরো কাজটা করা, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। আহিরটোলার প্রি পুজো প্রিপারেশন তো আমরা দেখে নিলাম, এবার আমরা এখান থেকে ভাববো যে এক্স্যাক্টলি কোথায় যাবো, কারণ সমস্ত রাস্তা দিয়ে সব দিক দিয়ে যে যাওয়া যাচ্ছে তা নয়, ম্যাক্সিমাম রাস্তায় প্রচণ্ড প্রচণ্ড ক্রাউড রয়েছে। তো কোথায় যাবো এরপরে? এরপরে দেখি চোরবাগান যাওয়া যেতে পারে। চোরবাগান যাওয়া যেতে পারে। তো এখান থেকে চোরবাগান হয়ে মেন রোড ধরবো, সেখান থেকে টালা পার্ক করতে হয়, টালা বাড়াবাড়ি ঘুরে বাড়ি চলে যাবো। চেষ্টা করবো নলিন সরকার স্ট্রিটটা যদি করা যায়, কারণ ওখানে প্রত্যেকবারই ভালো প্যান্ডেল হয়। এখন যা পরিস্থিতি বাকি সমস্ত জায়গাতে যা বোঝা যাচ্ছে, নলিন সরকার স্ট্রিট ইন জেনারেল সবসময় প্রচণ্ড ক্রাউড থাকে, প্রচণ্ড সরু জায়গা। হ্যাঁ, প্রচণ্ড সরু গলি, প্রচণ্ড ভিড় থাকে। এবার এখন তো আমার ধারণা আরও বাজে অবস্থা, তো ওই জায়গাগুলো দেখতে হলে আই গেস স্যাটারডে আর্লি মর্নিং বা যে কোনো দিন আর্লি মর্নিং যদি আসি সম্ভবত তাহলে কিছু হতে পারে। দেখা যাক। এই বছর পুজোতে অনেকেই বলছিল ভিড় হবে না হবে না, ভিড় কিন্তু মহালয়ার দিন থেকে শুরু হয়ে গেছে। বিষয়টা হলো বাঙালির কাছে মানে দুর্গাপুজো একটা সেন্টিমেন্ট, ভালো খারাপ আমাদের জীবনে সব কিছুই আসে, কিন্তু দুর্গাপুজো বছরে একবারই আসে। তো চেষ্টা করে প্রত্যেকটা মানুষ যতটুকু আনন্দ এখান থেকে পাওয়া যায়। তো চলো বেরিয়ে পড়ি। দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি চোরবাগান সার্বজনীনেতে। চোরবাগান সার্বজনীনের আমার দেখে যা মনে হলো, এদের থিম হলো বিশ্ব ব্রহ্মাণ্ড, আর লোহা মানে মেটাল দিয়ে তৈরি করা অসাধারণ কাজ আমরা ভেতরে গিয়ে দেখে এসেছি। এই শটটার পরে অলরেডি দেখতে হবে, কারণ অলরেডি আমরা ভেতর থেকে চলে এসেছি, বাট ভেতরে ব্লগ করা দূরের কথা, অ্যাকচুয়ালি ফটো ভিডিও তোলাও পারণ, কিন্তু যারা কর্তৃপক্ষ আছে তারা তুলতে দিচ্ছে, তো আমরাও তুলেছি, আর অবশ্যই দেখতে হবে। আমি তো বলবো অবশ্যই অবশ্যই একবার চোরবাগান সার্বজনীন কিন্তু দেখে যাবে, একদম মিস করবে না। 4 তারিখ চোরবাগান সার্বজনীন ওপেন হয়ে যাবে, শিল্পীরা নিপুণ কাজ করছে এবং কাজ এখনও প্রচুর প্রচুর বাকি। তো এদেরও ডিস্টার্ব না করে আমরা চলো নতুন আরেক জায়গার দিকে যেয়ে থাকি। চোরবাগান সার্বজনীনের খুব কাছাকাছি পড়ে কাশী বোস লেন। তো এবার আমরা পৌঁছে গেছি কাশী বোস লেনে, দেখতেই পেলে চারিদিকে ক্রাউড তো বড্ড বেশি আছে, বাট কাশী বোস লেনে ফাঁকা 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 একটা ফাঁকা ব্যাপার আছে। কলকাতার এই সাইডটাতে তুলনামূলক একটু ফাঁকা আছে। তো রিপ্রেজেন্টিং ইউ দেখতে পেলে কাশী বোস লেনের পুজো প্যান্ডেল। বেসিক্যালি পুরো পুজো প্যান্ডেলটা স্টিল দিয়ে তৈরি। লাস্ট 2-3 বছর ধরে দেখতে পাচ্ছি যে এই পুজো প্যান্ডেলের এই লোহা দিয়ে তৈরি করাটা নতুন প্রসেস এসেছে, এবং পুরো পুজো প্যান্ডেলটা তৈরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তার সমকালীন যে পরিস্থিতি, তিনি যে যে ভালো ভালো কাজ করেছেন তার ওপর, আর সঙ্গে একটা বিশাল ব্যাপার দেখলাম, সে হচ্ছে দৃষ্টিহীনদের পূজা পরিক্রমা। পুরো প্যান্ডেলটার বিভিন্ন জায়গাতে, আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে বলতে পারবো না, যারা দৃষ্টিহীন তাদের যে ভাষা আছে, তাদের যে লিপি আছে, তা এক্স্যাক্টলি তার নাম কী, বাট সেরকমভাবে স্ট্রাকচার করে দিয়েছে যাতে দৃষ্টিহীনরা হাত দিয়ে ধরলে কিন্তু বুঝতে পারবে ওখানে কী লেখা আছে। এবার কাশী বসলেন থেকে বেরিয়ে পড়ব। আর দেখি কোথায় যাওয়া যায়। ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি টালা বাড়োয়ারি। দেখতে পাচ্ছি প্রত্যেক বছর যেমন চূড়ান্ত একটা প্যান্ডেল হয়, মানে প্রত্যেক বছর, এই বছর নিশ্চয়ই তাতে কোনো খামতিয়ারা দেয়নি,
বাট প্রত্যেক বছরের মতনই এক্স্যাক্টলি ফন্টটা বিশাল কিছু নয়, কিন্তু ভেতরে ঢোকার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি চারিদিকের কারুকার্য কিন্তু অতুলনীয় সুন্দর, অনেকটা অনেক কিছু মেডিকেল রিলেটেড অনেক বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি। ভেতরে তো খুব বেশি ঢুকতে পারিনি, যতটুকু দেখলে অতটুকুই ভেতরে ঢোকার অ্যালাউ আছে। এরপরে এনসিসির গার্ড অলরেডি চালু হয়ে গেছে, থিমের নাম হীরক রাজার দেশে, আর হীরক রাজার মূর্তিও আছে ভেতরে। বাট বাকি কালার কারেকশন তো অসাধারণ, অসাধারণ সুন্দর। মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে সেটা তো বুঝতেই পারলে ভিডিওর ভেতরে। আশা করছি যখন পুরো প্যান্ডেলটা তৈরি হয়ে যাবে খুব সুন্দর লাগবে দেখতে, তো তার জন্য ওয়েট করতে হবে দুদিন তিন দিন। কবে চালু হবে এটা ওরা বলতে পারলো না, বাট আই গেস আজকে অলরেডি 2 তারিখ হয়ে গেছে, 3 তারিখ 4 তারিখ ম্যাক্সিমাম প্যান্ডেল যতজনের সাথে কথা হয়েছে 3 তারিখ 4 তারিখ বা 5 তারিখ ম্যাক্সিমাম সমস্ত প্যান্ডেল কিন্তু খুলে যাবে। তো তোমরা চট করে চলে আসবে যখনই খুলে যাবে, আর আমরা তো আসবোই। আমরা এলে সেই সময় যেরকম স্ট্যাটাস থাকবে তোমাদের। দেখতে পাচ্ছ পৌঁছে গেছি টালা পার্ক করতায়। প্রত্যেকবারের মতন এই বছরও এদের প্যান্ডেলের সাইজ কিন্তু বিশাল বড়, স্টিল জাতীয় জিনিস দিয়ে বানানো পুরো প্যান্ডেলটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ মানুষজনের যে যাওয়ার পথ এটাকে একদম পুরো লোহার সিঁড়ি দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে একদম পুরো শেষ মাথা অবধি। আর সঙ্গে এক্স্যাক্টলি রাইট সাইডটাও দেখতে পাচ্ছ, এটাও কিন্তু সেম লোহা দিয়ে বানানো, এবং তারপর বিভিন্ন রকম কারুকার্য করা হয়েছে। বাট কিন্তু পুরো প্যান্ডেলটা এখনও পর্যন্ত বন্ধ আছে, কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না আপাতত। প্রি পূজা পরিক্রমা বা বলতে পারো প্রত্যেকটা প্যান্ডেলের একদম লাস্ট মিনিট প্রিপারেশান, কিন্তু আজকের যে আইটেনারি ছিল সেটা এখানেই শেষ হচ্ছে। স্বাভাবিক ব্যাপার, প্রত্যেক বছর টালা পার্ক করতে অসাধারণ অসাধারণ সুন্দর পুজো করে, মানে মূর্তি থেকে শুরু করে মণ্ডপ সজ্জা সব কিছুতেই প্রত্যেক বছর কিছু না কিছু প্রাইজের ভাগিদারত্ব হয়। তো এই বছরেও হবে, আর আমরা এসে দেখে যাব যখন এটা ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। তো আপাতত এই দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লোকজন কিন্তু এসছে, ভেবেছিল হয়তো ওপেন হয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি, হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে হিট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে নেবে, কারণ এর পরে যখন পুজো প্যান্ডেলগুলো খুলতে শুরু করবে সেগুলোকে নিয়ে আনতে হয়ে যাবে। তো থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে, আল সি ইউ সুন টু দি নেক্সট ব্লগ, আনটিল নেক্সট টাইম সাইনিং আউট সৌরজিৎ, বাই বাই।